বন্যার্থদের সহযোগিতার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে টিএসসিতে ছয় দিনে নগদ অর্থ সংগ্রহ হয়েছে পাঁচ কোটি সাত লাখ টাকার বেশি শুধু মঙ্গলবার দুই আগস্ট টিএসসিতে বন্যার্থদের সহযোগিতায় সাধারণ মানুষের অনুদানে নগদ আট এক লাখ ছয় এক হাজার সে টাকা সংগ্রহ হয়েছে এমনটা জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মঙ্গলবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয় সমন্বয়করা জানান দুর্গম এলাকায় আড়াই হাজারেরও বেশি সেনাসদস্য নিয়োজিত আছেন তাদের বক্তব্য টিএসসিতে জমে থাকা কাপড়ের বস্তা দেখে অনেকে গুজব ছড়াচ্ছে যে ত্রাণ যাচ্ছে না এই তথ্যকে ভুল উল্লেখ করে বলা হয় দু একদিনের মধ্যেই সেসব পাঠানো হবে যেসব দুর্গম এলাকায় ত্রাণ পৌঁছায়নি সেখানে নগদ টাকা দেয়া হচ্ছে স্থানীয় প্রতিনিধি মাধ্যমেই ত্রাণের ব্যবস্থা করা হচ্ছে চিনি গুড় ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেটের সংকটের কথা উল্লেখ করেন সমন্বয়করা এ সময় ট্যাবলেট ব্যবহারের নিয়ম সবাইকে জানানোর অনুরোধ করা হয়